ইমামদের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে গঠিত হল অসম ইমাম কাউন্সিল। রবিবার কাছাড় জেলার সোনাইবাজারে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ইমাম কাউন্সিলের সদস্যরা। সংগঠনের সভাপতি কবির মান্না জানান, সম্মানজনক পেশায় থাকলেও যথাযোগ্য মর্যাদা পাচ্ছেন না ইমামরা, প্রয়োজন মতো পারিশ্রমিক পান না তারা, তাছাড়া বিভিন্ন স্থানে প্রায়ই হেনস্থার শিকার হতে হয় তাদের। বৃহত্তর ইমাম সমাজের সমস্যা সমাধানের লক্ষ্যে কাউন্সিল গঠন করা হয়েছে। সংগঠনের যুগ্ম সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ জানান, ইমামদের সমস্যা সমাধানের পাশাপাশি প্রশিক্ষণ দেওয়ার জন্য ব্যবস্থা করবে কাউন্সিল। তিনি জানান, এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আলী আহমেদ মজুমদার, মাওলানা সাজান আহমেদ লস্কর প্রমুখ। উদ্দেশ্য নিয়ে আমরা সেই সংগঠনকে সামনে এনেছি। আমাদের একজন দিনমজুর যারা রয়েছেন, যারা দিনমজুরি কাজ করে থাকেন, তাদের পারিশ্রমিক 350 হলে মাসের শেষে তারা প্রায় 10,500 বেতন পেয়ে থাকেন, মান্থলি তার ইনকাম হয়। অথচ ইমাম সাহেবগণ 24 ঘন্টা ডিউটির মধ্যে থাকেন, 24 ঘন্টা থাকেন তারা। এই 24 ঘন্টা ডিউটির বিনিময়ে তারা 4,000-5,000 পেয়ে থাকেন, তাও সময়মতো পান না ওনারা। আমরা সেই কাউন্সিলের মাধ্যম দিয়ে সমাজকে সচেতন করে চেষ্টা করব যে ইমাম সাহেবদেরকে উপযুক্ত পারিশ্রমিক প্রদানের জন্য, তাদেরও সংসার আছে, তাদের শিশু সন্তানরা আছে, তারাও উন্নত মানের শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, তাদের ছেলেগুলো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বে, তাদের ছেলেগুলো সুশিক্ষায় শিক্ষিত হবে, আমরা সেই লক্ষ্যে এই সংগঠন বানিয়েছি। আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ তাআলা। যে আয়োজন করা হয়েছে তার মুখ্য কারণ হলো গত 4 অগস্ট ইমাম কাউন্সিল অফ আসামের এক নতুন যাত্রা শুরু করেছে, এবং মসজিদের যারা ইমাম সাহেবরা আছেন তাদেরকে যে অধিকার আছে তা পূরণ করার জন্য এই ইমাম কাউন্সিল অফ আসামের শুরুয়াত করা হয়েছে। ইমাম কাউন্সিল অফ আসাম মসজিদের ইমামরা যারা আছেন, যদি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে যদি কোনো ভালো কাজ থাকে তবে তাহলে মসজিদের ইমামতি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মসজিদের ইমামদের যে সম্মান মান মর্যাদা ইজ্জত আমাদের দেওয়া দরকার, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ে তা আজ নেই। এছাড়াও ইমাম কাউন্সিল অফ আসাম মসজিদের ইমাম সাহেবদের তাদের স্বার্থ তাদের অধিকার আদায়ের জন্য এই প্রচেষ্টা করে যাবে। সোনাই থেকে আবুল কালাম লস্করের প্রতিবেদন, তরঙ্গ টিভি।